লোপাট লোপাট লোপাটের চেষ্টা, দোষী অভিযুক্ত সবাইকে তো আমরা প্রথম দিন থেকে একটাই আমাদের দাবি, তাদেরকে খোঁজ করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। সেই বিচার যতদিন না পাচ্ছি, সেই জাস্টিস এইটুকুই আমরা ডিমান্ড করেছি, যতদিন না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে। আমরা কিন্তু পিছিয়ে নেই, আজকে এতদিন ধরে তোমরা তো প্রথম দিন থেকেই কভার করছো, তোমরা জানো আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, নিজেদের কাজ কর্ম সব কিছু করেও। জীবনের মন্ত্র একটাই, ভয় পাবে না, সিট দ্বারা সোজা করে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে শেখো, এটাই শেখাবো, এটাই শিখিয়ে শিখিয়ে আসছি। এটা এটা আরও এই ঘটনার পর এই এত আন্দোলন প্রতিবাদ সব কিছু বাচ্চাদের মনেও ভীষণভাবে এফেক্ট করেছে, আমার মনে হয় ওরা আরও এক ধাপ শক্ত হয়ে গেছে এই ব্যাপারে। কে কী বললো, পাড়াপড়শি কী বললো, তাতে কি সত্যিই কিছু, সেইটা নিয়ে যদি মাথায় চলতে থাকে তাহলে তো কাজই করতে পারবো না, এগোতেই পারবো না। কাজেই যাদের নিন্দুকেরা নিন্দে করবে, আমরা আমাদের কাজ করে যাবো। আমি রিসেন্টলিও শুনলাম এই এক আমাদের এক সহ অভিনেত্রীকে নিয়ে যেরমভাবে দুজন মানুষ কথা বলেছেন, মানে মানুষ বলতেও খারাপ লাগছে, যাই হোক যেভাবে কথা বলেছেন, যা যে ভাষা প্রয়োগ করেছেন, তাতে প্রতিবাদ করেছিলাম বলে আবার আমাদের নিয়ে ভিডিও করা হয়েছে, এই সবই মানে কানে আসছে। কিন্তু এত না, এখন এত সামনে কাজ, এই আন্দোলনটা তো প্রথম দিন থেকে করছি, আজকে 42 দিন হয়ে গেল, কাজে অনেক কাজ আছে, এই সব নিয়ে মাথা ব্যথা করার মতো একদম সময় নেই। পৃথিবীতে কোনো চেঞ্জই তো এত তাড়াতাড়ি আসেনি, তো ভাবনা চিন্তার চেঞ্জটা তো আনাটা সব থেকে বড় কঠিন। তো সেটাই একদিকের ভালো, যে যারা ওখানে লিখছেন বা খারাপ মন্তব্য করছেন বা আর যা যা যাদের যাদের প্রোফাইলে করছেন, সবাই উত্তর দেওয়ার জন্য মানুষই উত্তর দিচ্ছেন, এখানে কেউ সেলিব্রিটি উত্তর দিচ্ছেন, তো মানুষ প্রশ্ন তুললে মানুষই উত্তর দেবে, সারা জীবন এটা হয়ে এসে আর এখানে কেউ সেলিব্রিটি হয়ে পথে নামেও নি বা সেলিব্রিটি হওয়ার জন্যও নামে নি। এত রাত্রিবেলা তাহলে সাধারণ মানুষ, তুমি দেখাতে পারো একদিন ক্যামেরাটা ঘুরিয়ে ওদিকে, যে এত তো দায় ছিল না কারোর এত রাত্রিবেলা। তো এটা চেষ্টা, একটা ভালো জায়গায় তো আমরা দাঁড়িয়ে নেই, তো সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করছি, মানুষ হয়ে করছি। যারা যাদের কাজ ফেসবুকে লেখা তারা ফেসবুকে লিখুন, বাকি সংখ্যক মানুষ পথে নাম, সেটাই চেষ্টা করি। সংস্কারের কাজে যদি সবাই একসাথে নামি, একদমই সহজ নয়, এগুলো তার এক একটা প্রতিফলন, সোশ্যাল মিডিয়াতে লেখা বা যারা মিছিলে এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কোনোটাই কাম্য নয়। তো সে সবের প্রতিবাদ এই মিছিল, প্রতিদিন রাত্রেবেলা মানুষ, হাজার হাজার মানুষ নামছে, আজকেও সেরকম প্রচুর মানুষ নেমেছেন। তো প্রশ্ন আমাদের থাকবে, উত্তর উত্তরের আশায় থাকবে, যাতে আমাদের তো পার্টিকুলার কোনো দলের বা কোনো একটা ক্ষমতার বিরুদ্ধে লড়াই, কোনো দলের বিরুদ্ধে নয়, কারণ এই চলে আসছে পরপর, আমরা জানি কবে থেকে শুরু হয়েছে, এটা সবাই আইডেন্টিফাই করতে ভালোবাসে, পলিটিক্যাল লোকরা করতে ভালোবাসে, তারা সেটাই করছেন, তাদের সেটা কাজ, আমরা আমাদের কাজ করি, নিজের কাজ মিটিয়ে পথে নামি, সেটুকুই আমাদের প্রতিভা। তোমার কাছেও প্রশ্ন যা, আমার কাছেও প্রশ্ন তাই, আর আমরা সবাই আশায় বুক বাঁধে চাষা, সেই চাষার আশা নিয়েই সবাই পথে নামছি, আশা করছি সবাই পথে নামলে, মানুষ একত্রিত হলে সব কিছুর বিচার পাওয়া যায়, এই আশাতেই আছে। এখন আর তার থেকে বেশি কী করতে পারি, আমরা সাধারণ মানুষ নিজের কাজ করব, পথে নামব, আমারও এক কথা, এবং আশা করি এখানে বীরসাদা বিদীপ্তাদি রয়েছে, ওদেরও ওই একই কথা, যে কিছু একটা চেয়েছি আমরা সাধারণ মানুষরা, এবং এতদিন পর চারিদিকের মানুষ এক হয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান প্রতিটা সাধারণ বাড়ির সাধারণ মহিলারা পুরুষরা একত্রিত হয়েছে, 14 তারিখের আগেও 14 তারিখের পরেও প্রায় এক দেড় মাস হতে চলল। আজকে তিলোত্তমা একটা ঘটনা যেটা সবার সামনে বেরিয়ে এসেছে, কারণ তার ওয়ার্কপ্লেসে, তার হাসপাতালে তার সহকর্মীরা তার পাশে ছিল বলে, তার জন্য রুখে দাঁড়িয়েছে বলে। কিন্তু এরকম আরও অনেক ঘটনা রাজ্য, রাষ্ট্র এবং দেশে জুড়ে হয়েছে। তো তা সত্যিই কি আমরা সেফ, বা তিলোত্তমার ঘটনাটা বা তিলোত্তমার জন্য এই প্রতিবাদগুলো যখন চলছে বা প্রতিবাদটা চলছে, এর মাঝখানেও কিন্তু অনেক কিছু ঘটে গেছে এই রাজ্যে এবং রাষ্ট্রে, ঠিক আছে, সেগুলোও আমরা সত্যিই সেফ নই, বিশ্বাস করো, অ্যান্ড সেফ হলে হয়তো আজকে
শুক্রবার রাত্রিবেলায় পথে নামিয়ে পথে দাঁড়িয়ে থাকে, এতদিন পরও এখানে পথে নামিয়ে পথে দাঁড়িয়ে থাকতে হতো না। পুলিশ আমাদেরকে মিছিলে অ্যালাউ করছে, বা অ্যালাউ করার তো কেউ না, পারমিশন দিচ্ছে, কিন্তু সেটার তো একটা যুক্তিযুক্ত কারণ রয়েছে। কারণ আমরা তো হঠাৎ করে একটা মিছিল বার করতে পারি না, না 41 দিন পরে বা 41 দিন ধরে, তার মানে নিশ্চয়ই আমরা নিরাপদ নই। একটা জিনিস যেটা বন্দাদি বললো ডেফিনেটলি, যে কোথাও গিয়ে আমরা তো ডেফিনেটলি নিরাপদ তো নই, না হলে এতদিন পরে গিয়ে, ঘটনাটি ঘটেছে 8 মাসের 9 তারিখে, তারপর থেকে 14 তারিখ থেকে আমরা রাস্তায়, এবং আমরা বহু রাত জেগেছি, আমরা রাত জেগে ভোট দখল করেছি একদমই, এবং অবস্থান হয়েছে, সব কিছু হয়েছে, অনেক কিছুই ঘটেছে, কিন্তু তারপরে গিয়েও মিছিলে এসেও তো মলেস্টেশন হয়েছে, মিছিলে এসেও কিন্তু মানুষজন এক এক একবারেই, তাই সেটা কি আমরা মেটাতে পারছি? মেটাতে তো পারছি না। সো উই আর নট সেফ, রাইট? তো তাই জন্যই কিন্তু এখন এইখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আছেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, প্রত্যেকের কিন্তু একটি দাবি, এই যে তিলোত্তমা, তার বিচারটা না খুব দরকার। কেন জানেন? আমাদের নিজেদের জন্য দরকার। উনি যদি বিচার পান তবেই আমরা কিন্তু সেফ থাকবো, না হলে আমরা কেউ কেউ সেফ। আরেকটা জিনিস আমি মনে করি, শুধুমাত্র যে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে অপরাধটা করছে সে তো নয়, দেয়ার শিট ইজ আ মাস্টার মাইন্ড, দেয়ার ইজ আ প্ল্যান। ইভেন ধরুন যারা যারা এই প্রমাণটা লোপাট করেছে, তারা ধরুন একদম ডিরেক্ট ক্রাইমের সাথে যুক্ত নয়, কিন্তু তারা তো ক্রাইমটাকে লুকাচ্ছে, ক্রাইমটাকে বাঁচাচ্ছে। আর বিশ্বাস করো, আর কিছুদিন পরে দুর্গা ঠাকুরের বোধন, ঠিক আছে, মায়ের বোধন, মা আসছে। আমাদের স্টেটকে মানা হয় যে আমরা এখানে দেবীকে, মানে নারীকে দেবীর জায়গায় বসিয়ে পুজো করি, আর সেখানেই নারী সেফ নয়, ঠিক আছে, আর সেফ নয়। আর যারা নারীর জন্য, নারীর সেফটির জন্য আন্দোলনে নামছে, তাদেরকে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে, মিছিলে বেরোচ্ছে, সে কি পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে পিতৃতন্ত্র সমাজ, সে হাসবে কি না মিছিলে সেটাও ঠিক করে দিচ্ছে পিতৃতন্ত্র সমাজ, সেফটি না সব জায়গা থেকে আসে। এই যে আমি নিজের বহিঃপ্রকাশ করব, সেটাও আমাকে ভেবে করতে হবে, লোকে কি বলছে, না হলেই আমি ট্রোল হব, না হলেই আমি কি পড়বো, কি পরে বেরোবো, রাতের কোন সময় বেরোবো, সেটাও যখন আমাদেরকে ভাবতে হচ্ছে আমরা সত্যিই সেফ নই, উই আর নট সেফ। এবং সেই সূত্র ধরে, মানে তাই জন্যই তো দেখো না, আমরা তো এতদিন ধরে তো আছি রাস্তায়, এবং এই তথ্য প্রমাণ লোপাট, যেটা তুমি বললে তথ্য প্রমাণ লোপাট, তো মানে কি বলো, যদি চাই তাহলে কি ধরা পড়া যাবে না, তাহলে কি জানা যাবে না? তো আমাদের যদি গলার স্বরটা যদি থেমে যায় তাহলে তো সত্যিই যাবে না, তাই আমাদের গলার স্বরটা এটা বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার জন্য, নাহলে আমরা কেউ একদিন বাঁচব না। আমার একটাই বক্তব্য, আমি সেদিনকেও জনগণের মাঝখানে দাঁড়িয়ে, সল্ট লেকে লাখ লাখ জনগণের মাঝখানে দাঁড়িয়ে, প্রতিবাদে আন্দোলনে দাঁড়িয়ে আমি একজন সাধারণ মানুষ কথা বলেছিলাম, আমার বক্তব্য রেখেছিলাম। আমি আজকেও কিন্তু জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আজকেও রাত্রিবেলা আন্দোলন করছি, এর থেকে আর কিছু বলার নেই। এই জায়গাটাতে তো মানে সিবিআই কি করছে, সিবিআই অ্যান্সার দিতে বাধ্য, এখানে যখন সিবিআই এর হাতে কেস, সিবিআই জানাবে, আমরা সিবিআই থেকে জানতে চাই যে আপনারা কি করছেন, আমরা আর কতদিন ধোঁয়াশার মধ্যে থাকবো? যারা অপরাধী মেন ক্ষমতার মাথা, তাদের একজনকে না একজনকে তো ধরতেই হবে আস্তে আস্তে, শুধুমাত্র তো ওই একে ধরলাম তাকে ধরলাম করে হবে না, আসল যারা দোষী অনেক মাথা এখানে, তাদেরকে এবার ধরার চেষ্টা করুন। তো আমি তো জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি, আজকে যদি আমি জনগণকে উত্তেজিত করতাম, সেদিনকে যে বলেছিলাম যে গণধোলাই বা জনগণের মাঝখানে ছেড়ে দিলে কি করেন দেখুন, তাহলে তো জনগণে আজকে তো মানে উত্তেজিত হয়ে যাওয়া উচিত, তাই না? কিছু একটা অ্যাকশন নিয়ে নেওয়া উচিত, কিছু তো হয় না, কিছু করে ছাড়ে। আমি একটা সামান্য মানুষ, আমার অত ক্ষমতা নেই যে আমি জনগণকে তাতিয়ে দেবো, আমি সেটা করিনি, আমি শুধু একটা সামান্য প্রশ্ন করেছি যে দিনের পর দিন যা ঘটেছে, ক্ষমতা বা শাসনে যারা আছেন যে সমস্ত মন্তব্য করছেন, বিশেষ করে মহিলাদের নিয়ে আর ডাক্তারদের নিয়ে, কারণ তার 2-3 দিন আগে একজন নেতা বলেছিলেন যে পুলিশ দিয়ে ওই জায়গাটা ঘিরে দিন, পুলিশদের আমি অর্ডার করছি যে ওখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না, ডাক্তারদের খেতে দেওয়া হবে না, জল দেওয়া হবে না, কোনো রকম ডাক্তারদের আপনারা আশেপাশে আসবেন না, খাবার দেবেন না, ওই 7,500 ডাক্তার না খেতে পেয়ে মরবে, তারা 1 মাস ধরে ওখানে আন্দোলন করছে। এইগুলো তো হয় না, এগুলো তো চলে না, এগুলো কি সম্ভব? আমরা ওদের পাশে ছিলাম, আমরা ওদের পাশে থাকবো, খাবার দেবো, আন্দোলনে থাকবো, এই তো ওনারা ডিউটি জয়েন করেছেন, করেনি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি এসেছে, ওনারা কিন্তু ডিউটি জয়েন করে গেছেন, এই মানবিকতা বোধ বা এই শিক্ষা ওনাদের আছে। আমি সেটাই বলছিলাম যে জনগণের মাঝখানে সেদিনকেও দাঁড়িয়েছিলাম, আজকেও দাঁড়িয়েছি।
এরকম থাকবে উৎসবের সময়, তো আরো উৎসব করবো আমরা। প্রথমত আমি সেলিব্রিটি হিসেবে এখানে আসিনি, আমি দুই কন্যা সন্তানের বাবা হিসেবে এসেছি। আর সেলিব্রিটিদের স্বভাবে সবসময় গালগাল খেতে হয়, তো ঠিক আছে আমাদের সব সহ্য হয়ে গেছে সব। সেটিং যাতে না হয় তার জন্যই তো এই লড়াই, এবং আজকে 42 ডেজ হয়ে গেছে, এবার চলবে এটা, সেটিং হতে দেবো না আমরা। শুধুই কোনো স্পেসিফিক সেক্টরের সেফটি বা এটার জন্য নয়, কমপ্লিট সোসাইটি, এভরি সেক্টর, সব কটাতে এই প্রবলেমগুলো রয়েছে, আমরা সবাই জানি কম বেশি কী ব্যাপারে কথা হচ্ছে। সো হ্যাঁ, আমাদের এইগুলো নিয়ে কাজ করতে হবে এবং বসতে হবে, ডিসকাশন চলবে, সব কিছুই চলবে, এবং কন্টিনিউয়াস রিগারাস একটা কী বলে কাজ করে যেতে হবে। দেখো, অ্যাক্টাররা আর সফট টার্গেটস, সোশ্যাল মিডিয়াতে ইজিলি অ্যাভেলেবেল, তাদের তাদের পোস্টে গিয়ে কমেন্ট করার সুবিধা, উইচ ইজ ফাইন, কারণ আমরা তো যখন কাজ করি যখন অ্যাপ্রিসিয়েশন পাই সেটাও হয়, তো ঠিক আছে মেনে নিতে হবে। কিন্তু অ্যাক্টারদের একটা মানে যে কোনো আর্টিস্টের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তো আমার মনে হয় অ্যাক্টারদেরও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা নিজেদের আর্ট দিয়ে কথা বলি, এবং যখন আর্টে আমরা বলতে পারছি না, এই মুহূর্তে আমরা কথা বলছি বা ভয়েস আউট করছি, তো আমাদের সেটা অধিকার না, আমরা করব। না, আমি বলছি যে কাজ এবং আন্দোলন এইটাকে এরকমভাবে আলাদা করে বিভক্ত করে দেখার কিছু হয়নি বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে যারা ট্রোল করছে তারা নিজেদের রাজনীতিটা ঠিক করছে, তারা এমনটা নয়, এবং তাদেরকে রাজনীতির মঞ্চ ছেড়ে তাদেরকে খুব একটা বেশি দেখাও যায়নি আন্দোলনেতে কোথাও। সুতরাং কে কী বলছে বা না বলছে এগুলোতে খুব একটা বেশি মন দিয়ে লাভ নেই। আমি বলছি যে মানে কেসটা তো এতদিন ধরে চলার কথাই নয়, মানে এই যে এতদিন ধরে যে এই যে চেষ্টা দিয়ে চলছে, এটা তাহলে কেসটা তাদের সলভ করে দিক। মানে তাদের হাতে তো অনেকটাই, আমরা সবাই জানি যে তাদের হাতে কেসটা সলভ করার জায়গা রয়েছে, তাহলে তাদের কেসটা সলভ করে দিক, সলভ করে দিয়ে তাহলে আমাদের কোনো প্রয়োজন বোধ হবে না। এবার রইল বাকি যে যারা ট্রোল করছে তাদের কাজই এইটা, তারা তো মানে তাহলে মহিলাদেরকেও সম্মান করতে পারে না। মানে রিসেন্ট এক মহিলাকে, এক অভিনেত্রীকে নিয়ে একটা বিচ্ছিরি মানে জানিয়েছে আর কি, মন্তব্য জানিয়েছে। বিষয়টা যেটা যে তারা তো মানে আমি বলতে চাইছি যে তারা এমন একটা জায়গায় বসে রয়েছে, তারা কি বলবে বা না বলবে তাদের একবার হলেও ভাবা উচিত, তাই তারা একবারে ভাবে না। এদেরকে এদের থেকে না মানে খুব একটা বেশি আশা করাও নেই যে খুব একটা বেশি খুব একটা দারুণ একটা রিপ্লাই মানে খুব একটা ভালো মন্তব্য পাওয়া যাবে, এমনটা নয়। এদের থেকে ওরকম ভালো মন্তব্যের কোনো জায়গা নেই, এগুলো রুচিবোধ। আর রইল বাকি হচ্ছে যে কাজবাজ নেই, এবং আমি ওনাকে ট্যাগ করে লিখেছিলাম, উনি এখন এই মুহূর্তে যেই দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে তার মধ্যে একজন, আমি নাম নিচ্ছি না, কোনো মিস্টার ঘোষ, ওই মিস্টার ঘোষ এখন হচ্ছে এই দলটির পিয়ার দেখছেন, এই হলো ব্যাপার। উনি ওনার পিয়ার সামলাচ্ছেন, মানে একটাকে রিপ্রেজেন্ট করতে হয় না, দেখবে এরকম মাঝে মধ্যে আসে কিছু কিছু ঘটনায় কেউ কাউকে না কাউকে একদম সামনে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখা হয়, তারপর তো ওনাকে রাখা হয়েছে। তাই উনি যেখানে যা পাচ্ছেন সেখানে ওই পোস্টারের ছবি তুলে বা এই ধরনের মন্তব্য করে করছেন, এগুলো একটা ফ্রন্টে থাকতে হবে। এই যা এখনো কিছুই বোঝা যাচ্ছে না, সেই জন্যই মানুষ এত নাম্বারসে রাস্তায়, এবং এটা সকলের লড়াই, টপ থেকে বটম অবধি একটা জাস্টিস দরকার, এবং সেটার জন্যই লড়াই। কোনোরকম একটা স্কেপগোটকে কোনোরকম একটা শাস্তি দিয়ে দিলাম, যেটা প্রত্যেক জায়গায় এতদিন ধরে আমরা প্রত্যেক পার্টি এই পার্টি সকল জায়গায় দেখি, সেটা না হয়ে যাতে একটা সাফাই হয়, যেটা ডাক্তাররাও বলেছে এবং মানুষও সেটাই চাইছে। সেই জন্য প্রত্যেক মোড়ে প্রত্যেক জায়গায় ভিড়, সামবাজারে আমরা ওয়েট করছি যে মিছিল কখন আসবে, এবং এই নারা জারি থাকবে পুজো অবধি, পুজোর পরও যদি জাস্টিস না হয়, মানুষ একেবারেই থেমে যাচ্ছে না। এখানে কোনো ফ্র্যাটার্নিটির লোক হিসেবে আমি ফার্স্টলি আসিনি, মানুষ হিসেবে এসেছি, কলকাতার নাগরিক হিসেবে এসেছি, এবং যে সেটা যারা করছে তারা ডিফারেন্সিয়েট করতে পারছে না যে মানুষের কাজ এবং মানুষের ব্যক্তিসত্তা দুটো আলাদা। এখানে ব্যক্তিসত্তার তাগিদে আমরা এসে একটা
রিভোল্ট করছি বা অবজেকশন জানাচ্ছি, আমার কাজ তো আমাকে করতেই হবে, কারণ সেটা রুজি রুটি। তো সেটা যেরকম কেউ স্কুলে পড়ায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সেরকম আমরা সিনেমা বানাই, আমাদের কাজ করতেই হবে। তো ব্যক্তি সত্তা এবং কাজের সত্তায় দুটোকে আলাদা রাখা উচিত আমার। রাজনৈতিক মাইলেজ সকলে নিতে চাইবে এই ক্ষেত্রে, সেটা যে এতদিন ধরে ডাক্তাররা খুব সুন্দরভাবে এটাকে একটা অরাজনৈতিক আন্দোলন রাখতে পেরেছে সেটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। এটা মানুষের আন্দোলন, কোনো রাজনৈতিক পার্টির আন্দোলন নয়। আমরা চাই না যে কোনো পার্টি এটাকে ইউজার্প করুক, আমরা চাই যে মানুষ মানুষের অধিকার ছিনিয়ে নিক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।